কি করে গেলেন? হ্যালো স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম, দেখা যাচ্ছে? স্যার আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেবজা পাবলিক স্কুলের কলেজ দশম, আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো তো? আশা করি ভালোই আছো। আমি ইনশাল্লাহ একরকম আছি। তা আমি গত ক্লাসে তোমাদের দশম অধ্যায় থেকে অঙ্ক একটা করাইছিলাম, বাড়ির কাজও দিয়েছিলাম, আশা করি করেছো। যেহেতু দশম অধ্যায়টা তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে, এই দশম অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ, এই কারণে যে যেহেতু এই অধ্যায় থেকে দুইটা অঙ্ক পরীক্ষায় আসবে এবং এবং এই দুইটা অঙ্কই বাধ্যতামূলক, এই জন্য এই অধ্যায় থেকে অঙ্ক বেশি চর্চা করা উচিত এবং বেশি অঙ্ক করাও তোমাদের জন্য খুবই দরকার, কারণ দুইটা অঙ্ক বাধ্যতামূলক 20 নম্বর থাকবে এই অধ্যায়ে, এবং সামনে যত পরীক্ষা দিবে প্রত্যেক পরীক্ষায় এই অধ্যায় বাধ্যতামূলক থাকবে। তা আজকে আমি তোমাদের এই হিসাব বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 8 নম্বরটা করার চেষ্টা করবো। শতাব্দী ব্রাদার্সের 2017 সালের 30 জুন তারিখের মিল ও অন্যান্য বিজ্ঞপ্তি দেওয়া আছে, এখানে 3টা প্রশ্ন কি কি? ক নম্বর প্রশ্ন হলো উপযুক্ত তথ্য হতে মোট সৌদি দায়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, নিট মুনাফা 40,500 টাকা ধরে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত কর। এবং 3 নম্বর বা গ নম্বর হলো হিসাবকালের শেষ তারিখে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় কর। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ক নম্বর কাজটা শুরু করি, যেটা হলো শতাব্দী ব্রাদার্সের ক নম্বর লিখো, শতাব্দী ব্রাদার্সের সৌদিদায়ে পরিমাণ নির্ণয়। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, সত্যিদায় পরিমাণ নির্ণয় করতে হলে আমাদের জানতে হবে যে সত্যিদায় কোনগুলি হতে পারে। সত্যিদায় সাধারণত আমরা কোনগুলোকে বলে থাকি, যেমন 1 নম্বরে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, 2 নম্বরে বিবিধ অনুদান, 3 নম্বরে প্রদেয়বী বা প্রদেয় নোট, এরপরে বকেয়া খরচগুলি এবং অগ্রিম আয় সমূহ, এগুলিকে সাধারণত আমরা চলতি দায় হিসেবে ধরে নেব। সেই হিসাবে এই বইয়ের তোমাদের এই প্রশ্নে চলতি দায়গুলো কি কি আছে খেয়াল করে। এখানে আছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 8,000 টাকা, বকেয়া খরচ যে বলছিলাম সেই হিসাবে বকেয়া বেতন আছে একটা
7800 लिखे টাকা যোগ করলে হয়ে যাবে। এক নম্বরে ব্যাংকের অতিরিক্ত উত্তর হলো ব্যাংক জমা অতিরিক্ত উত্তর 8000 টাকা বকেয়া বেতন 15800 যেহেতু এই প্রশ্নে চলতি দায় আর নাই সেই কারণে নম্বরের কাজ এই পর্যন্ত। তোমরা ঘর ঘর তৈরি করো ঘর তৈরি করো আচ্ছা আটের খ শতাব্দী মাদ্রাসে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণ মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণে সম্ভব 2017 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরে সমাপ্ত বছরে এখানে টাকা কর দিতে হবে। বিবরণ টাকার টাকা মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এখানে প্রথমে খেয়াল করতে হবে যে তোমার তালিকার মধ্যে কিভাবে আছে তালিকা মোতাবেক কাজ অঙ্ক করতে হবে। তো তালিকা অনুসারে প্রথমে আসবে প্রারম্ভিক মূলধন 2 লক্ষ 20 হাজার টাকা প্রারম্ভিক মূলধন 2 লক্ষ 20 হাজার টাকা যদি প্রশ্নে অতিরিক্ত মূলধন দেওয়া থাকে সেটা যোগ হবে অতিরিক্ত মূলধন আছে 20 হাজার টাকা যোগ করলাম 2 লক্ষ 40 হাজার টাকা এর সাথে যোগ হবে 1 লাখ
এটা প্রশ্ন দেওয়া আছে 40,500 টাকা প্রশ্নে প্রদত্ত 40,500 দাঁড়াবে 2,80,800 এখন আসবে এখান থেকে উত্তোলন থাকলে বাদ যাবে বা উত্তোলন উত্তোলন এই প্রশ্নে তিন ধরনের আছে উত্তোলন 9 টাকা উত্তোলন হতে পারে যদি আয়কর দিয়ে থাকে সে আয়করটাকে উত্তোলন করতে হবে এটা মালিকের আয়ে ট্যাক্স দুই নম্বর তিন নম্বর হলো যদি প্রশ্নে জীবন বিমার প্রিমিয়াম দেওয়ার কথা উল্লেখ থাকে সেটা মালিকের জীবন বিমার টাকা দেওয়া হয়েছে বলে এটাও উত্তোলন হিসেবে গণ্য হবে তাহলে এই প্রশ্নে তিনটে উত্তোলনের মতো আছে একটা নগদ একটা জীবন বিমে আর একটা হলো আয়কর তিনটে তিনটে লিখতে হবে নগদ নগদ আছে 2,000 টাকা তারপরে আয়কর আছে 1,500 জীবন বিমা প্রিমিয়াম আছে জীবন বিমার প্রিমিয়াম ৮,৫০০ এখন এই দুটো মিল করি বের করলে হবে 2,05,000 আরেকটা বিষয় আছে যেটা আসার কথা সেটা হলো সাধারণ সংস্থিতি যদি থাকে হ্যাঁ সাধারণ সংস্থিতির একটা টাকা দেওয়া আছে প্রশ্নে যার পরিমাণ 23,200 সেটাও আসবে সাধারণ সংস্থিতি 23,200 বাকি নাই 2,95,000 টাকা তাহলে মোট মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়ালো 2,95,000 টাকা দেখো তাহলে আমাদের 8-1 নম্বরের কাজ শেষ হলো এবার আসবো আমরা 8 নম্বরের গ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের মাধ্যমে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো আগের মতোই বিবরণ টাকা 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 তিনটে টাকার ঘর বিবরণ তিনটে টাকার ঘর হ্যাঁ এটা হলো আর্থিক অবস্থার বিবরণী শতাব্দী ব্রাদার্সের
आर्थिक अवस्था विवरणी आर्थिक अवस्थार विवरणी सम्पदिकाना सत्व दायर जेहेतु प्रश्न शुद्ध सम्पदे निर्णय करते बला आर्थिक विवरण एक अंश आर्थिक विवरण अंकटा करते हम तुम्हें जो तालिका बहुत देवा से तालिका मोताबिक श्रेणीबद्ध भाव लिखते हैं प्रथम सम्पद समूह সম্পত্তি সমূহে এর মধ্যে প্রথমে আসবে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ এখন বইয়ে প্রশ্নে স্থায়ী সম্পদ কি দেওয়া আছে দেখো দুইটা সম্পদ দেওয়া আছে একটা হলো আসবাবপত্র আর একটা যন্ত্রপাতি তাহলে দুটো আগে লিখে নি আসবাবপত্র আপনার মাঝে যন্ত্রপাতি ত্রিশ হাজার দুটো যোগ করলে হবে আটচল্লিশ হাজার এরপরে দুই নম্বর কাজ হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রশ্ন দেওয়া আছে বারো পার্সেন্ট বন্ডে বিনিয়োগ বারো পার্সেন্ট বন্ডে বিনিয়োগ বারো পার্সেন্ট বন্ডে বিনিয়োগ দুই লক্ষ টাকা এরকম কোনো কাজ নেই একেবারে থেকে এরকম হল দুই লক্ষ টাকা তারপরে আসবে সবজি সম্পদ নম্বরে চলতি সম্পদ চলতি সম্পদের আন্ডারে প্রশ্ন কি কি দেওয়া আছে নগদ তহবিল তেরো হাজার নগদ তহবিল তেরো হাজার প্রথম গেল এখানে খুব সামান্য একটা বিষয় আছে এক হাজার টাকা দুটি নোট নষ্ট হয়ে গিয়েছে এটা বাদ যাবে লিখতে হবে বা বিগিত ক্ষতি এক হাজার টাকা দুটি নোট মানে দিয়ে দেয় তাহলে আপনার থাকে এগারো হাজার এরপরে আসবে প্রাপ্য হিসেব উত্তোলন বা জীবন দিবে উত্তোলন হিসাবে জীবন প্রিমিয়াম জীবন বিমা প্রিমিয়াম জীবন বিমা প্রিমিয়াম আছে পাঁচ হাজার টাকা বাড়ি থেকে সাত হাজার
কিন্তু প্রিমিয়াম আছে এখানে 10,000। তারপর আছে বিনিয়োগের আমাদের এই সুদ, বিনিয়োগের প্রশ্ন দেওয়া আছে 12% বন্ড বিনিয়োগ 1-1 17। এখানে যেহেতু 1-1 প্রশ্নটার মধ্যে উপরে আছে 30 জন, মানে 6 মাসের সুদ হিসাব করতে হবে। হ্যাঁ, তাহলে 6 মাসের সুদ 12% হিসেবে বিনিয়োগ 2,00,000 টাকার উপর 12,24,000 টাকা আসার কথা বছরে, তাহলে 6 মাস আসবে 24,000 টাকার অর্ধে 12,000 টাকা। তারপর আসবে সমাপনী মনোত্পন্ন, সমাপনী মনোত্পন্ন এটা দেওয়া আছে 30,800 টাকা। তারপরে ফল দাঁড়াবে সেটা হলো অলিক সম্পদ, অলিক সম্পদ সম্পদ এটা কি জিনিসটা কি? এটা হলো বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন দেখো সব সম্পদ হ্যাঁ চলে আসছে। এবার আমাদের টাকা যোগ কর, তাহলে মোট সম্পদ তার হবে কত? 3,11,000 টাকা। মোট সম্পদের পরিমাণ 3,11,000 টাকা। তাহলে 8-এর ক, খ এবং গ এই 3টি অঙ্ক একে একে 3টা অঙ্কেই করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর না বুঝে থাকলে যেখানে সমস্যা হয় সেখানে প্রশ্ন করে জেনে নেওয়ার চেষ্টা করবা। এখন তোমাদের এই পর্যন্ত অধ্যায়ে পরপর 3-4টি অঙ্ক করা হয়েছে এবং বাড়ির কাজও দেওয়া হয়েছে। তো আজকে 8 নম্বর অঙ্কটা এখানে করা হলো। তো আগামী দিন তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হবে আগামী দিনের জন্য। আগামী দিনের বাড়ির কাজটি হবে, আমি লিখে দিচ্ছি বোর্ডে, বাড়ির কাজটা লিখে দাও।
বাগের কাজ হলো শ্রীরাম শিল্পস মাও গুরুত্ব দিয়ে পরপর বেশ কয়েকটা ক্লাস করেছি, বেশ কয়েকটা অঙ্গ করেছি এবং তোমাদেরকেও বাড়ির কাজও দিয়েছি। আশা করি তোমরা অঙ্কগুলি ভালো করে খেয়াল করে শিখেছো এবং বাড়ির কাজগুলিও করে নিচ্ছ এবং করবে। হ্যাঁ, এই দুইয়ের উপর আরো প্র্যাকটিস করবে, যেহেতু এই দুইটা আমি আগে বলেছি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে সামনে যত পরীক্ষা হবে প্রতি পরীক্ষা দুটি করে অঙ্ক দেওয়া থাকবে এবং দুইটা অঙ্কই বাধ্যতামূলক, এবং এই দুইটা অঙ্কের মধ্যে 20 নম্বর। সুতরাং এই দুটি এই অধ্যায়ের অঙ্কগুলি তোমাকে ভালো করে শিখতে হবে। আর শিখার জন্য শর্ত হলো বইয়ের মধ্যে তালিকা দেওয়া আছে, হ্যাঁ, কিভাবে সাজিয়ে করতে হয় সে তালিকাটি বইয়ের মধ্যে দেওয়া আছে, তালিকাগুলি ভালো করে পড়বে, হ্যাঁ, এবং সেই তালিকা মোতাবেক অঙ্কগুলি তোমাকে একে একে করে যেতে হবে, তাহলে পরে অঙ্কগুলো খেয়াল থাকবে, কারণ এই অঙ্কের পয়েন্ট গুলি অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বারবার অঙ্কগুলি করতে হবে, দেখতে হবে এবং তালিকাগুলি শিখতে হবে, তাহলে পরে তোমাদের কাছে এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ হয়ে উঠবে, অন্যথা তোমাদের এই অঙ্কগুলি করা একটু দুরূহ হয়ে পড়বে, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলি মনে রাখা অনেক সময় মনে থাকে না, এই কারণে বারবার পড়তে হবে, পড়তে হবে। হ্যাঁ, এই অধ্যায়ে অঙ্কগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে নাম্বারও বেশি, এবং এই অধ্যায়ের অঙ্কগুলি সামনে যত পরীক্ষা তত পরীক্ষায়। আজকের টাইম শেষ, ধন্যবাদ সবাইকে।